আসসালামু আলাইকুম। গঞ্জা প্রদেশের শাহজাদা পাপিষ্ঠ ও অত্যাচারী ছিল। মসজিদে মদ্যপানের আসর মিলাদ এবং মদ পান করে মত্ত হয়ে নাচ গান করত। পাশে এক হোজরায় একজন মিষ্টভাষী বুজুর্গ লোক থাকতেন। তার ওয়াজ নসিহত শ্রবণ করতে অনেক দেশি বিদেশি লোক এসে একত্রিত হতো। যখন শাহজাদা মসজিদের অপমান করেছিল তখন তিনি অত্যন্ত ব্যথিত হলেন। বাদশাহর চাল চলন যদি খারাপ হয় তাহলে সে রাজ্যের সৎ উপদেশকে প্রদান করবেন। তোমার যদি নিষেধ করার ক্ষমতা থাকে তাহলে নিষেধ করে ফিরিয়ে আনো, চুপ করে বসে থাকা অন্যায় হবে। আর যদি নিষেধ করার ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে উপদেশ দাও, কেননা উপদেশ দ্বারা লোক সৎপথে আসতে পারে। যদি হাত পা অথবা মুখ দ্বারা বারণ করার ক্ষমতা না থাকে তাহলে মনে সাহস রেখে বীরের মতো মোকাবেলা করো এবং দোয়া করতে থাকো, কেননা নেক দোয়া করলে অন্যায় হতে বিরত থাকতে পারে। এক ব্যক্তি একজন বুজুর্গ জ্ঞানী লোকের সম্মুখে গিয়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলো, এ বদবখত মদ্যপায়ীর জন্য দোয়া করুন, আমার হাত পাও জবান বন্ধ। ব্যথিত হৃদয়ের নিঃশ্বাস ধারালো তরবারির চেয়েও আঘাতকারী। বিজ্ঞ দরবেশ হাত উঠিয়ে কি সুন্দর দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, এ সময় এ বালকই উত্তম, এ জীবন সব সময় শান্তিতে রাখুন। তখন এক ব্যক্তি উঠে বলল, হে দরবেশ বুজুর্গ, এ দুষ্টের জন্য আপনি কেন এমন নেক দোয়া করলেন? এ পাপিষ্ঠের জন্য নেক দোয়া চাওয়া যেন সমস্ত দেশবাসীর জন্য বদ দোয়া করা। তিনি উত্তর করলেন যে, তুমি যখন রহস্য বুঝতে পারো না তখন কথা না বলাই উত্তম। হেকমতের সাথে মজলিস সজ্জিত করি, ন্যায় বিচারক সৃষ্টিকর্তার নিকট আমি তা তওবা করার জন্য দরখাস্ত করেছি। যেহেতু সে যখন খারাপ অভ্যাস হতে ফিরে যাবে চিরসুখে স্থায়ীভাবে বেহেশতে বাস করতে পারবে। জ্ঞানী ব্যক্তি যা বললেন, এক ব্যক্তি তার রাজপুত্রের নিকট গিয়ে বলল, রাজপুত্র তা শ্রবণ করে আবেগের কারণে চোখে অশ্রু এসে পরিপূর্ণ হয়ে গেল, ভাব আবেগে উত্তেজিত হয়ে মাথা নত করে রাখল, উক্ত আবেদের নিকট লোক পাঠিয়ে তওবা করার জন্য অনুমতি চাইলেন, তাকে দরবারে তাশরিফ রাখার জন্য অনুরোধ জানালেন। আবেদ ব্যক্তি স্বীকার করলেন এবং দরবারে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন দুই কাতায় শাহী সৈন্য ও সাওয়ার দণ্ডায়মান আছে, গায়ক ও বাদকরা গান বাজনা করছে, বাকিরা শারাব পান করছে, কাজেই শরাবে পাত্র মশক ও মটকি রাখা আছে। আবেদ ব্যক্তি তা দেখে ভেঙে চুরমার করার নির্দেশ দিলেন, তখন তা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হলো, বাদকদের বাদ্যযন্ত্র ভাঙা হলো, গায়কদের গান বন্ধ করা হলো। অবশেষে শাহজাদা তওবা করে নির্জনে বসে মহান আল্লাহ পাকের ইবাদত করতে শুরু করলেন। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি, উপদেশে মানুষ যেরূপ আকৃষ্ট হয় জোরপূর্বক বন্দি করেও তা পারা যায় না। মিষ্টভাষী লোকের সৎ উপদেশ জাদুমন্ত্রের ন্যায় মানুষের অন্তরে কাজ করে, তাই মিষ্টি উপদেশ দিয়ে শিক্ষা করা যায়, খারাপ অভ্যাস ও তিক্ততা পরিহার করা উচিত। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।